ليتك دوما قريب. আলিসা গ্রুপে প্রশ্ন হচ্ছে, কেউ যদি শুধুমাত্র শনিবার নফল রোজা রাখতে চান তাহলে কি তিনি রাখতে পারবেন, নাকি তার সাথে মিলিয়ে রোজা রাখতে হবে? বিষয়গুলো স্পষ্ট করলে আমি উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াওমাল জুমআহ ইল্লা ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু আও বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেছেন, তোমাদের কেউ যেন শুধুমাত্র শুক্রবার রোজা না রাখে, তবে একদিন যদি আগে মিলিয়ে নেয় তথা বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা যদি শুক্র এবং শনি রাখে তাহলে তিনি রাখতে পারেন। এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে শুধুমাত্র শুক্রবার রোজা রাখা সেটি হারাম। একইভাবে অন্য বর্ণনাতে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করেছেন, লা তাসুমু ইয়াওমা সাবত ইল্লা ফিমা ফরাদাল্লাহু আলাইকুম। তোমরা শনিবার রোজা রাখো না, তোমরা শনিবার রোজা রেখো না, তবে যদি ফরজ রোজা হয় তাহলে সেটি ভিন্ন প্রসঙ্গ। যে হাদিসটি ইবনে মাজাতে এসেছে, আবু দাউদে এসেছে, এই জন্য আমরা বলবো শুধুমাত্র দিন নির্দিষ্ট করে একদিন শনিবার অথবা দিন নির্দিষ্ট করে শুক্রবার রোজা রাখা সেটি হারাম। তবে মিলিয়ে যদি রাখা হয় তবে যদি মিলিয়ে রোজা রাখা হয় তাহলে এতে কোনো সমস্যা নাই। আর রবিবারের যে প্রসঙ্গ, রবিবার রোজা রাখা যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র হাদিসে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেটি হচ্ছে শনিবার অথবা শুক্রবার আলাদা করে। তবে যদি কোনো কারণে রোজা হয়, যে হতে পারে একটি রোজা যেটি ইয়াওমু আরাফা, আরাফার দিবসের রোজা, এতে কোনো সমস্যা নাই। বাকি থাকলো কেউ যদি শনিবার অথবা শুক্রবার নির্দিষ্ট করেন তাহলে আমরা বলবো আগে অথবা পরে একদিনকে মিলিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আ'লাম।